ফলোয়ার্স। আপনি কি জানেন আপনার অজান্তে ফেসবুক আপনার সব কিছু ভিডিও করে রাখতেছে, সেটা হতে পারে আপনার গ্যালারি, হতে পারে কোনো অ্যাপস, হতে পারে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, টুইটার, বিভিন্ন ধরনের যত অ্যাপস আপনি ইউজ করতেছেন না কেন, আপনার ফোনের সব কিছু গোপন তথ্য কিন্তু ফেসবুকে ভিডিও করে রাখতেছে। তো কোথায় কীভাবে আপনাকে এই ভিডিওগুলো করে রাখতেছে এবং কোন সেটিংগুলো অন থাকার কারণে আপনার ভিডিওগুলো করে রাখতেছে, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনশটের মাধ্যমে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই পেজের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে আসলাম স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো সেই গোপন সেটিংসটি, যে সেটিংসটি আপনি অফ করলে ফেসবুকে আপনার আর কোনো কিছু ভিডিও আকারে তৈরি করতে পারবে না, আপনার কোনো ডকুমেন্ট দেখতে পারবে না, আপনার কোনো ডকুমেন্ট ফেসবুকের কাছে যাবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি চলে যাবেন ফোনের সেটিংয়ে। সেটিংয়ে আসার পরে একটু স্ক্রল ডাউন করে আস্তে আস্তে আপনি চলে যাবেন একটু নিচের দিকে। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পারবেন যে অ্যাপস নামে একটা, এই যে অ্যাপস নামে একটা সেটিং আছে, এই অ্যাপসে ক্লিক করবেন। তারপরে আপনি আস্তে আস্তে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে ফেসবুক, এই ফেসবুকে হচ্ছে মূল কাজ, এই ফেসবুকে চলে আসবেন। আপনারা যদি এখানে না পান তাহলে উপরে সার্চ বার আছে, এখানে সার্চ করে আপনি এটা খুঁজে নিতে পারেন। তো আমি এখানে পেয়ে গেছি, তাই চলে যাবো সরাসরি ফেসবুকে ঢুকলাম। তারপরে এখানে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পারমিশন, এই পারমিশনে চলে আসবেন। তারপরে আপনি চলে যাবেন এখানে, দেখেন এই যে লোকেশন, লোকেশনটা মূলত কি, অর্থাৎ আপনি কোথায় কোন জায়গায় এই মুহূর্তে আসেন বা কোথায় আপনি কোন নেটওয়ার্কের আওতায় আসেন, এটা যদি আপনি আলাদা থাকে তাহলে ফেসবুক এটা বুঝতে পারবে আপনি কোন এলাকায় আসেন বা কোন লোকেশনে আসেন, অর্থাৎ ঠিকানাটা। এটা আপনি চাইলে অ্যালাউ করে রাখতে পারেন, আপনি চাইলে ডোন্ট অ্যালাউ করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এতে কোনো সমস্যা নেই। তো এবার চলে আসবো এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, এই ক্যামেরাই হচ্ছে মূল কাজ। আপনি এই ক্যামেরাটা যদি অন করে রাখেন, যে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ আর্কস এভরি টাইম, এই দুইটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার সব কিছু ভিডিও আকারে তৈরি করে নিতে পারবে। আপনার গ্যালারিতে যা কিছু আছে, আপনার ড্রাইভে, গুগল ড্রাইভে এবং আপনার আদার্স যত ধরনের অ্যাপস ইউজ করেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, স্কাইপ, টুইটার, টেলিগ্রাম যত ধরনের অ্যাপস ইউজ করেন না কেন, সবগুলো কিন্তু চাইলে আপনার ফেসবুকে ভিডিও আকারে তৈরি করে নিতে পারবে। যদি আপনি অ্যালাউ করে দিয়ে তাহলে ডোন্ট অ্যালাউ দিবেন, তাহলে আপনার কোনো কিছু আর নিতে পারবে না। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, তারপরে আপনি চলে আসবেন এখানে মাইক্রোফোনে। মাইক্রোফোনটা হচ্ছে কি, আপনি যখন যত অ্যাপসে কথা বলবেন, যদি মেসেঞ্জার কথা বলেন, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবার, স্কাইপ, টেঙ্গু, টুইটার, টেলিগ্রাম, যা যত ধরনের অ্যাপসে কথা বলেন না কেন, আপনি যদি এটা অ্যালাউ করে রাখেন তাহলে কিন্তু আপনার সব কিছু রেকর্ড করে ফেসবুকে নিয়ে যাবে, তাহলে আপনি এটা ডোন্ট অ্যালাউ করে দিয়ে রাখবেন। এখান থেকে একটু বেঁকে চলে আসলাম, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ফোন, ফটোস অ্যান্ড ভিডিওস, এই জিনিসটা আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার যত ধরনের ফটো, ভিডিওস কোনো অ্যাপসে শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে, মেসেঞ্জারে, তাহলে কিন্তু এখানে ওরা কিন্তু এটা নিয়ে নেবে, তাহলে এটাও কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিয়ে রাখবেন। আমি এখান থেকে এখন ব্যাকে চলে আসলাম। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পোস্টগুলো শেয়ার করে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি। আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।